হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দুধ ও পাকা আম দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। ডেজার্টটি বানানোও খুবই সহজ। এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় আরও তার থেকে অনেক বেশি টেস্টি। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাকা আমের এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় সাইজের আমি পাকা আম নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে আটি বাদ দিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখনই আমের টুকরোগুলোকে আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল। জল দিয়ে আমটাকে আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর আমের এই মিশ্রণটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি দু চামচ চিনি, আর দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এই কড়াইটি আমি গ্যাস অন করে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। মিশ্রণটা এখন ফুটতে শুরু করেছে। ভালোভাবে একবার মিশ্রণটা নাড়াচাড়া করে নিলাম। এরপর আরও এক মিনিট আমি ভালো করে মিশ্রণটাকে ফুটিয়ে নিচ্ছি। এক মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিলাম, আর এই গরম আমের মিশ্রণটাকে আমি একটি স্টিলের থালার মধ্যে ঢেলে নিচ্ছি। একটি চওড়া থালার মধ্যে ঢেলে নিতে হবে, যাতে মিশ্রণটা চারপাশ দিয়ে ভালোভাবে ছড়িয়ে থাকে। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা, অর্থাৎ 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আমি চৌকো শেপে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো মিশ্রণটা আমি কেটে নিয়েছি, আর এখন দেখুন কত সহজে কিন্তু থালা থেকে উঠে আসছে। এইভাবে প্রথমে আমি পাকা আমটাকে ডেজার্ট বানানোর জন্য রেডি করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি দুধ। একটি কড়ার মধ্যে আমি 500 ml দুধ নিয়ে নিচ্ছি। এরপর দুধের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার। এখন এটাকেও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসটি অন করে কড়াই আমি বসিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন দুধ আমার ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের জন্য দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে দুধটা খুব বেশি ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিটের জন্য দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে। দুধটা 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটি অফ করে দিলাম, আর যে বাটিতে আমি ডেজার্টটি তৈরি করব সেই বাটির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আমের টুকরোগুলো চারপাশে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম দুধটা আমি ঢেলে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখুন দুধটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আরেকবার আমের টুকরোগুলো নাড়াচাড়া করে দিলাম, যাতে আমের টুকরোগুলো দুধের তলায় না বসে যায়, সব দিকে সমানভাবে ছড়িয়ে থাকে। এরপর এই ডেজার্টটিকে আমি 3 ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এখন এই ডেজার্টটিকে আমি একটি প্লেটের ওপরে বার করে নিচ্ছি, আর এটা দেখুন খুব সহজেই কিন্তু এভাবে ওপর থেকে একটু প্রেসার দিলেই বেরিয়ে আসবে। আর দেখুন ডেজার্টটি কী সুন্দর তৈরি হয়েছে। আমি কিছুটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডেজার্টটি ভেতর থেকে কী সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা লোভনীয় তৈরি হয়েছে, খেতেও দারুণ লাগে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।